बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम प्रिय शिक्षार्थीरा, आशा करी सकले भलो आछो। आमी मोहम्मद आशरफुल आलम आशरफ, जूनियर इंस्ट्रक्टर टेक्सटाइल लाइफलाइन पॉलिटेक्निक इन्स्टिट्यूट ठाकुरगा। आज के हमारे आलोचनार प्रथम टॉपिक छिलो, आज के हम क्लास निच्छी टेक्सटाइल थार्ड फैब्रिक मैन्युफैक्चरिंग वन सब्जेक्ट थे। तो आज के हमारे आलोचनार प्रथम विषय हल वस्त्र। वस्त्र की सम्पर्क आगे हमें प्राथमिक धारणा नहीं चलो। वस्त्र वस्त्र मान कपड़। तो वस्त्र भूमिका उन्तु होते विभिन्न प्रक्रिया सूता प्रस्तुत करार पर वही सूता द्वारा बयन प्रक्रियार माध्यम टाना और बयन सूता पारस्परिक बंधन दिए लूपर सहाजे एवं आश्के जमा बाधिए मानुषर परिधेय और प्रयोजन व्यवहार जो जे सकल द्रव्य उत्पादित है ताके वस्त्र कपड़ बोले। बोलछे कि तंतु माने हलो आश। आश होते विभिन्न प्रक्रिया सूता प्रस्तुत करार पर ओई सूता द्वारा बयन प्रक्रिया माने बुननेर माध्यमे प्रक्रियार माध्यमे टाना ओ परेन। टाना टाना बोले आसले एटा टाना और परेन हलो एटा टाना और परेन। टाना ओ परेन सूतार परस्पर बंधनेर दिए लूप साजे। लूप लूप बोलते आसले बोझा जा लूप एरकम भावे आर कि लूप ए लूपेर साजे एवं आशके जमाट बाधिए अनेक समय जमाट बाधिए मानुषेर परिधेय और प्रयोजनीय व्यवहारेर जोन्नो जे सकल द्रव्य उत्पादित हय ताके वस्त्र बला हय। वस्त्रेर श्रेणी विभाग। वस्त्रेर श्रेणी विभाग वस्त्र प्रधानत तीन भागे भाग करा जाय। एक बयन कपड़, नन ओवेन कपड़ एवं निटेड कपड़। तो वस्त्र तैरी धारावाहिक किछु फर्मूला आछे। वस्त्र तैरी धारावाहिक धारावाहिकता स्पिनिंग मीमा होते प्राप्त सूता डबलिंग एवं ट्विस्टिंग वाइंडिंग टाना सूता परेन सूता आबार टाना सूता थेके बबिन स्पूल कोन चीज परेन सूता थेके पान कप कोन चीज वाइंडिंग तारपरे क्रिलिंग वार्पिंग साइजिंग ड्रॉइंग लूप डेंटिंग वीविंग फैब्रिक चेकिंग कैलेंडरिंग फोल्डिंग बेलिंग कार्टनिंग तारपरे वस्त्र प्रक्रिया धारावाहिक बर्णना। वस्त्र बयने सूता बयने जोनो सूता विभिन्न उत्स जेमन रिंग स्पिनिंग रोटार स्पिनिंग एयरजेट स्पिनिंग और फ्रिक्शन स्प्रिंग पद्धति होते सूता काचामाल हिसेबे व्यवहार करा हय। एटा छाड़ा कृत्रिम फिलामेंट सूतार व्यवहार हय जेमन पलिएस्टार लाइलन पलिएस्टार इत्यादि। আজকে আমার আলোচনার দ্বিতীয় বিষয় হল ওয়াইন্ডিং মেশিন। আসলে সুতা জড়ানোর কয়েকটা মেশিন আছে, তার মধ্যে ওয়াইন্ডিং মেশিন একটা অন্যতম মেশিন। তো ওয়াইন্ডিং মেশিন আমি দেখাবো তার মধ্যে কোন ওয়াইন্ডিং মেশিনের মূলনীতি ও কার্যকর্ণল, কোন ওয়াইন্ডিং মেশিন কিভাবে কাজ করে আর এটার মধ্যে কিভাবে সুতা জড়ানো হয় তার কার্যকর্ণলে আমি বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। তো কোন ওয়াইন্ডিং মেশিন এর কার্যকর্ণলে আসলে এটা কিভাবে কাজ করে, এই মেশিনটি কতগুলো রেসিপ্রোকেটিং ট্রাভেলার্স ক্যাম এর সমন্বয়ে গঠিত যাদের প্রতিটির সাথে ট্রাভেলার্স গাইড যুক্ত। মেশিন প্রস্তুত করার একটি লম্বা শেফট ও ক্যামগুলো সংযোগ থাকে। প্রতিটি ক্যাম এর বিপরীতে একটি করে ড্রাম থাকে। প্রতিটি একটি করে ড্রাম থাকে।
ক্যানগুলো ক্যান হোল্ডার, ক্যানগুলো ক্যান হোল্ডার, ক্যান হোল্ডারের সাহায্যে ডিসক্রাইব করা যায়। সুতাকে ইয়ান গাইড এর সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। সুতাকে ইয়ান গাইডের সাহায্যে, যে গাইডের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। মেশিনটি ডাবল শেডিং, এর প্রতিটি শেডে একটি করে মোটর থাকে, একটি করে মোটর থাকে। এখন এর কার্যপ্রণালী কিভাবে কাজ করে, কোন ওয়াইন্ডিং মেশিনের কার্যপ্রণালী। মেশিনটি এক পাশে অবস্থিত মোটর হতে গতি পায়। মেশিনটি এক পাশে অবস্থিত মোটর হতে গতি পায়। মোটর পুলি হতে ক্যাম্প শেপ এর ড্রাম শেপ উভয় ঘূর্ণন করতে পারে। মোটর পুলি যখন ঘুরতে থাকে ড্রাম শেফটের মাধ্যমে, বেল্টের মাধ্যমে ড্রাম শেফটিও ঘুরতে থাকে। নিচে অবস্থিত ববিন হতে সুতা সরবরাহ পাওয়া যায়। নিচে ববিন হতে সুতা সরবরাহ পাওয়া যায়। যখন এখানে ঘুরবে তখন অটোমেটিক ববিন থেকে সুতা উপরে ধরাবে। ক্যাম্পগুলো হোল্ডারের মাধ্যমে থাকে, ক্যাম্পগুলো ক্যাম্প হোল্ডারের মধ্যে থাকে এবং বিশেষ যান্ত্রিক প্রক্রিয়া ড্রাম এর কন্টাক্টের সাথে ফ্রিকশন জড়িত কারণে ড্রাম এর সাথে ঘুরতে থাকে এবং সুতা ক্যাম এ জড়াতে থাকে এবং এর মাধ্যমে গাইডের মাধ্যমে সুতা জড়াতে থাকে। এই ওয়াইন্ডিং নিয়ন্ত্রণ হয় ট্রাভেলার্স গাইড দ্বারা। এই যে এই ওয়াইন্ডিংটা নিয়ন্ত্রণ হয় ট্রাভেলার্স গাইড দ্বারা। সুতা কখনো ছিঁড়ে গেলে স্টপ মোশন এর মাধ্যমে ওয়াইন্ডিং বন্ধ হয়ে যায়। কখনো কাজ করতে করতে সুতা অটোমেটিক ছিঁড়ে যায়, তখনই অটোমেটিক স্টপ মোশনের মাধ্যমে ওয়াইন্ডিংটি বন্ধ থাকে, জড়ানো বন্ধ থাকে। যখন কোনো পূর্ণ হয়ে নির্ধারিত ওয়াইন্ডিং, যখন ওয়াইন্ডিংটা পূর্ণ হয় পাওয়া যায়, তখন স্বয়ংক্রিয়ভাবে একটি ড্রামের সংস্পর্শ এসে বিচ্ছিন্ন হয় এবং পূর্ণ ক্যাম্পটি সরিয়ে নতুন ক্যাম্প স্থাপন করা হয়। এই প্রক্রিয়ায় হোম ওয়াইন্ডিং মেশিন কাজ করে। তো এই প্রক্রিয়ায় হোম ওয়াইন্ডিং মেশিন কাজ করে। হোম ওয়াইন্ডিং মেশিন মোটর থাকবে, কাভারিং রোলার কোন। তো আজকের আলোচনার যে সর্বসাকল্য আমি আলোচনা করলাম তা এই টপিকসগুলো তোমরা নোট ডাউন করবে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট খাতার মধ্যে সুন্দর করে তা লিখতে হবে এবং জবশিট নেক্সট ক্লাসে জবশিট আকারে আমাকে প্রেরণ করতে হবে। তো আজকে আমার ক্লাস এখানে আমি সমাপ্ত করলাম। সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে।